পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা কমিশন থেকে তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল। তার আজকে ইতিহাস প্রশ্নের সমাধান এটা হলো নাইন টেনের প্রথম প্রশ্ন সমুগড়ের যুদ্ধ কবে সংগঠিত হয় ষোলোশো আটান্ন সালে দ্বিতীয়ত দা মুঘল নোবিলিটি আন্ডার অরঙ্গজেব বইটির লেখককে সেটা হচ্ছে আতাহার আলী তিন নম্বর উনিশশো সালে কে ভারতভাগের প্রস্তাব দিয়েছিল অপশন বি রহমত আলী চার নম্বর ভারতের কে লোহমানব নামে পরিচিত বল্লভভাই পেটেল পাঁচ নম্বর রুশো কে ছিলেন রুশো ছিলেন একজন দার্শনিক অপশন সি ছয় নম্বর কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় এটা অপশন ডি সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দো পরবর্তী প্রশ্ন সাত নম্বরের আঠারোশো সালে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন কে দ্বিতীয় আলেকজান্ডার তারপর কবে হিন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কী ঋগ্বেদ দেবনাং প্রিয়দর্শী উপাধিটি গ্রহণ করেছিলেন অশোক ইবন বতুতা লিখিত বইটির নাম কি সেটা হচ্ছে রেহেলা বারো নম্বর কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেছিলেন সেটা হচ্ছে আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন মোহাম্মদ বিন্তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন দৌলতাবাদ চৌদ্দো নম্বর বিজয়নগরের রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে হয় মনে হয় অপশন ডি কৃষ্ণদেব রায় পনেরো নম্বর আনুষ্ঠানিকভাবে শের শাহ কবে রাজা হয়েছিলেন পনেরোশো সালে ষোলো নম্বর আইনি আকবরী গ্রন্থের প্রণেতাকে সেটা হচ্ছে আবুল ফজল সতেরো নম্বর হলদিঘাটের যুদ্ধে কে পরাজিত হয়েছিল সতেরোশো ছিয়া সালে সেটা হচ্ছে রানা প্রতাপ পরবর্তী প্রশ্ন কোন বছর আকবর হিন্দুদের উপর জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন পনেরোশো সালে উনিশ নম্বর প্রশ্ন আকবরের সভাগায়ক কে ছিলেন তানসেন কুড়ি নম্বর কার স্মৃতি হিসেবে তাজমহল নির্মিত হয়েছিল মমতাজ পরবর্তী প্রশ্ন দেখো সম্রাট অরঙ্গজেবের আমলে কোন ঘটনাকে ইউরোপে নেপোলিয়নের স্পেনীয় ক্ষতের সঙ্গে তুলনা করেন দাক্ষিণাত্য অভিযানের সাথে নাদির শাহ ভারত আক্রমণের সময় মুঘল সম্রাট কেছিলেন অপশন সি মোহাম্মদ শাহ তেইশ নম্বর দেখো শিবাজির আনুষ্ঠানিক রাজ্য অভিষেক কোথায় হয়েছিল রায়গড়ে চব্বিশ নম্বর যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তিনি হলেন পেশোয়া দ্বিতীয়বাজিরাও পনের পঁচিশ নম্বর পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল আঠেরোশো সালে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন লর্ড ডালহৌসি সাতাশ নম্বর বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় কোন কোন যুদ্ধের পর বক্সার যুদ্ধের পর আঠাশ নম্বর বারাসাত বিদ্রোহ কবে হয়েছিল এটা আঠেরোশো একত্রিশ সালে অপশন সি তারপর দেখো সিপাহি বিদ্রোহের আশু কারণ কী ছিল এটা হচ্ছে চর্বি মাখানো কার্তুজের প্রচলন তিরিশ নম্বর বদরুদ্দিন তাইফজি ছিলেন নিম্নলিখিত সংগঠনের অন্যতম নেতা সেটা হচ্ছে মাদ্রাজ মহাজন সভা সরি এটা হবে অপশন সি বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন তারপর একত্রিশ নম্বর বিপিনচন্দ্র পাল পরিচালিত পত্রিকা ছিল কোনটি সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া পরবর্তীতে গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কেন চৌরি চৌরা ঘটনার জন্য এরপরে তেত্রিশ নম্বর দেখো মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন উনিশশো সালে এরপর দেখো স্প্রিট অফ লজ লেখা এটা হচ্ছে মন্তেস্কু এরপর মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা হলো ফ্রান্সে যে বিপ্লব যুগে জাতীয় সভা কর্তৃক ঘোষ ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রাম্ভের ঘোষণা এরপর ভিয়েনা কংগ্রেসের নিয়ন্ত্রক কে ছিল এটা হচ্ছে ম্যাটারনিক ফ্রান্সের জুলাই বিপ্লব ঘটেছিল আঠেরোশো তিরিশ সালে আটত্রিশ নাম্বার দেখো যে কোন কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না এটা হচ্ছে ইংল্যান্ড এরপর কোন আশু ঘটনাকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ ঘটে এটা হচ্ছে সেরোজমা হত্যাকাণ্ড যেটা উনিশশো উনিশ সালে এরপর পরবর্তীতে দেখো যে নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিকের মাঝখানে বর্গবেষ্টনী রয়েছে এটা হচ্ছে সু সুৎকোটাডা একচল্লিশ নম্বর মহেন্জ কথার অর্থ মৃতের স্তূপ এটা কোথায় মানে এই হরপ্পা সাইটের আর একটা নাম কি লোথাল কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন কালাশক পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্মৃতি স্তূপগুলির মধ্যে একটি সাঁচির গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কোন রাজা নির্মিত করেছিলেন এটা হচ্ছে অশোক চুয়াল্লিশ নম্বর নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্ম অনুসরণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য পঁয়তাল্লিশ নম্বর মৌর্য শাসন ব্যবস্থা ছিল কি এটা হচ্ছে এটা কেন্দ্রীভূত হবে অপশন সি পরবর্তী প্রশ্ন দেখো কোন বিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠাতা হয়েছিল সেটা হচ্ছে নালন্দা মহাবিহার মহাবিহার বাংলায় কুলিন প্রথার প্রচলন কে করেন পল্লাল সেন এরপর আটচল্লিশ নম্বর কোন বইটি আমির খসরু লেখেনি এটা হচ্ছে অপশন বি খাজাইনুল ফুতুহু এরপর মোরল্যান্ডের মতে জমা বলতে কী বোঝায় মোট ভূমি রাজস্ব পঞ্চাশ নম্বর কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইক্তার পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেন আলাউদ্দিন খিলজি এরপর একান্ন নম্বর দেখো গিয়াসুদ্দিন তুগলক কিভাবে মারা যায় দুর্ঘটনায় সাহানা কি সাহানা হচ্ছে একটা বাজার পরিদর্শক পরবর্তীতে দেখো তেপ্পান্ন যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি এটা হচ্ছে জামাতখানা মসজিদ চুয়ান্ন নম্বর দেখো কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎস নয় এটা হচ্ছে সারঙ্গী লালকেল্লা কে নির্মাণ করেন শাহজাহান শের শাহের সমাধি কোথায় শাসারামে মোহাম্মদ বিন তুগলক কোন জৈন সন্তের সাথে আলোচনা করেছিলেন এটা হচ্ছে জিনপ্রভা সুর আটান্ন নম্বর আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি সেটা হচ্ছে তারিকি শেরশাহী উনষাট বুরহানপুরি নুসখাই দিলকুষা এটা কোথাকার উৎস দাক্ষিণাত্যের উৎস ষাট নম্বর আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হলো লন্ডনের চেয়ে বড়ো এটা কে বলেছেন এটা হচ্ছে বার্নিয়ার একষট্টি নম্বর কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয় অপশন বি মূলত ইসলাম প্রচারের জন্য বাষট্টির আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথে শেষ হয়ে যায় কারণটা কী ছিল কারণ এ এবং উভয়টেই হবে দুটি অপশনই তেষট্টি নম্বর যে কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলেছেন এটা হচ্ছে বদাউনি শাহজাহানের রাজত্ব কতদিন চলেছিল ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন কার রাজত্বকালে তুলসী দাসের প্রতিভার ঘটে এটা হচ্ছে আকবর ও জাহাঙ্গীর অন্ধকূপ হত্যা সতেরোশো ছাপ্পান্ন সালে কুড়ি জুন সাতষট্টি নম্বর আঠারোশো সালে ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন মেজর বড়ো নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বৈকটের পরামর্শ দিয়েছিলেন কৃষ্ণকুমার মিত্রের সাপ্তাহিক সঞ্জীবনী পত্রিকায় নিচের কোন শ্রেণী আঠেরোশো সালে বিদ্রোহকে সমর্থন করেননি এটা হচ্ছে জমিদার অভিজাত ও জমিদার অপশন সি হবে সত্তর নম্বর লর্ড জেমস ফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয় মুসলিম লীগ উনিশশো সালে পরবর্তী একাত্তর নম্বর দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট এটা হচ্ছে বদরুদ্দিন তাইবজি বাহাত্তর নম্বর কে কৌমিয়াজ পত্রিকা চালু করেছিলেন এটা অপশন বি জওহরলাল নেহেরু এটা খলিলুজ্জামান হবে না তিয়াত্তর নম্বর আঠারোশো সালে নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সঠিকভাবে মেলে না এটা হচ্ছে লক লক্ষ্ণ সিং কুনওয়ার সিং এটা বিহারের ছিল বিহারের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল চুয়াত্তর নম্বর ব্রিটিশ ভারতের প্রথম মাদ্রাসা স্থাপন কোথায় হয় এটা হচ্ছে কলকাতাতে সতেরোশো একাশি সালে পঁচাত্তর নম্বর আব্দুল খান গফ্ফর খানের যে লালকোর্তা বাহিনীর সদস্যদের কী বলা হতো খুদাই খিদমতগার সতেরোশো একানব্বই সালে সংবিধানের মূল উদ্দেশ্য কী ছিল এটা অপশন হবে ডি রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা সাতাত্তর নম্বর সরস লৈকে হত্যা করেছিল সতেরোশো তিরানব্বই সালে একুশে জানুয়ারি পরবর্তীতে দেখো আটাত্তর নম্বর জাতির যুদ্ধে কে অংশ নেয়নি এটা হচ্ছে ডেনমার্ক উনআশি নম্বর ভিয়েনা কংগ্রেসের বিগ ফোর কারা এটা হচ্ছে অপশন সি অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড আশি নম্বর নিম্নলিখিত কোন চুক্তি আঠারোশো সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করেন এটা অপশন হবে সি কনস্ট্যান্টিনোপোল চুক্তি জার্মানির একাকীকরণের সময় কাইজার ছিলেন ফ্রেডরিক উইলিয়াম এরপরে বিরাশি এপ্রিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল বুলগেরিয়াতে এরপর তিরাশি নম্বর যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন অপশন বি উড্রো উইলসন চুরাশি দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিলেন এটা হচ্ছে বুখারেস চুক্তি পঁচানব্বই লিগ অফ নেশনের সদর দপ্তর জেনেভাতে ছিয়াশিতে লিগ অফ নেশনের স্থায়ী সদস্য সংখ্যা কত এখানে পাঁচ যেহেতু অপশান আছে তাই পাঁচ হবে সাতাশির প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল সবকটি নরওয়ে ডেনমার্ক স্পেন সবাই নিরপেক্ষ ছিল অষ্টআশি নম্বর বিলম্বিত পর্যায়ের হরপ্পা সভ্যতার সময়কাল হচ্ছে উনিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দে উননব্বই নম্বর অজাতশত্রু কীভাবে মগধের সিংহাসন দখল করেছিলেন তার নিজের পিতা বিম্বিসারকে বন্দী করে অপশন সি এরপরে নব্বই তরায়নের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয় এটা অপশ এটা উত্তর হবে বারোশো ষোলো কিন্তু অপশন যেহেতু ডি রয়েছে বারোশো পনেরো তাই এটি হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য